नमस्कार बन्धुरा, वेलकम बैक टू माय यूट्यूब चैनल रूप रान्ना। रूप रान्नाते आपनादेर सकलके स्वागत। आज आमी खूब अल्प समये सहज पद्धतिते सुस्वादु एकटा हालुआर रेसिपि बानिये देखियेछि। सूजी दिये तैरी एई हालुआ दारुण खेते हय, खूब सुस्वादु खेते हय। बानिये देखते पारेन, एइभाबे खूब भालो लागबे। चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। प्रथमे एकटा कड़ाई निये ताते आमी 4 टेबल स्पून घी दी दिलाम। एटाते घीटा एकटु बेशी लागे, आपनारा जदि पछंद ना करेन सेक्षेत्रे कम करते पारेन। एबार ताते दुटो एलाच निये सेटाके एकटु क्रश करे निएछि, सेटा दिए दिलाम। घी एकटु गरम होये आसार परे आमी एखाने मेजारमेंट कापेर एक कप सुजी निये निएछि, दिए सेटा दिए दिलाम। এবার আমি লাল করে ফ্রাই করে নেব। হালকা লাল হয়ে আসার পরে আমি এখানে 1.5 টেবিল স্পুন কিশমিশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1.5 টেবিল স্পুন আমি এখানে কাজু নিয়ে নিয়েছি, সেটা একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ মিশিয়ে নিয়ে আমি আরো 2 মিনিট ফ্রাই করে নেছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিম করে রাখবেন, নালে সুজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকবেন এইভাবে। কাজু কিশমিশও সুজির সাথে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ঠিক ডাবল জল দিয়ে দিলাম, যতটা সুজি দেবেন তার ঠিক ডাবল জল। জল দেওয়ার সাথে সাথে আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, অনেকেই মিষ্টি পছন্দ করেন না, তারা একটু কম দেবেন। আবার একটু বেশি মিষ্টি খেলে সেক্ষেত্রে আরও 1 টেবিল স্পুন চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে একদম শুকনো করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, একদম শুকনো হয়ে এসছে। এরকম অবস্থায় আমি 1 টিস্পুন ঘি মিশিয়ে নিলাম। ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সুজির হালুয়া রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।